ছদ্মনাম রাহাত তিনি সতেরো বছর বয়স এবং ওর প্রচণ্ড রকম সোশ্যাল এংজাইটি আছে নিজের বডি ইমেজ নিয়ে ইস্যু আছে সেই ছেলেটি হঠাৎ করে ফেসবুকে একদিন একটা নখ পেল স্বর্ণা নামে ছদ্মনাম তার কাছ থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হলো এত সুন্দর প্রশংসা বা এত সুন্দর করে এত আগ্রহ নিয়ে ওর সাথে কথায় আগে কেউ বলেনি যেদিন ওর দেখা হওয়ার কথা স্বর্ণার সাথে সেদিন হঠাৎ করে রাহাত জানানো হলো স্বর্ণা আসলে সমবয়সী কেউ না পরিপ্রতিবেশী প্রতিবেশী বিবাহিত একজন নারী এবং ওনার পরিবারে ওনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে সেই মানসিক অত্যাচার এবং অবহেলা থেকে উনি আস্তে আস্তে করে রাহাতের সাথে ওর ফেসবুক আইডিটা পাওয়া নখ করা কথা বলা এবং উনিও রাহাতের প্রতি এখন যথেষ্ট পরিমাণে ইনভলভ হয়ে গিয়েছেন খুব মানসিকভাবে এবং রাহাতও ঠিক ফেলে দিতে পারেনি কারণ এর আগে কেউ কে এত সুন্দর করে কথা বলেনি কখনো একটা পর্যায়ে ওদের সম্পর্কটি চলতে থাকে দেখা হতে থাকে ঘনিষ্ঠতা এত বাড়তে থাকে কিন্তু হঠাৎ করে রাহাত আবিষ্কার করলো স্বর্ণা আস্তে আস্তে ওর প্রতি কেমন যেন একটা দূরত্ব রেখে কথা বলছে বা আগের মতো সেই মনোযোগটা নেই বা ঠিক আগে যে অ্যাটেনশনটা দিত ওরকম নেই এবং রাহাত যখন তাকে জিজ্ঞেস করার চেষ্টা করলো যে জিনিসটা আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে স্বর্ণা এড়িয়ে যেত এবং রাহাত যেটা আবিষ্কার করলো যে স্বর্ণা ওর ফেসবুক ওর হাজব্যান্ডের সাথে খুব সুন্দর সুন্দর ছবি দিচ্ছে ওরা ঘুরতে যাচ্ছে বা ওরা অনেক কিছু করছে এবং ইভেন একটা পর্যায়ে রাহাত এটাও জানতে পারলো যে স্বর্ণা কনসিভ করেছে এবং আস্তে আস্তে করে স্বর্ণা তখন রাহাতের কাছ থেকে বলছে যে সম্পর্কটি সে রাখতে চাইছে না কিন্তু রাহাজ জিনিসটা পাগল প্রায় অবস্থায় মেনে নিতে না পেরে একটা সময় আসে আমার সাথে এবং কথা বলে আরেকটি ঘটনা যদি বলি ছদ্মনাম লুবাবা লুবাবারও একজনের সাথে সম্পর্ক ছিল আগে থেকে কিন্তু হঠাৎ করে তারই পরিচিত এক সিনিয়র ভাইয়া যিনি কিনা বিবাহিত ও জানতো তারপরেও ওই ভাইয়াটা হঠাৎ হঠাৎ করে ওকে মেসেজ পাঠাতো বা নক করতো বিভিন্ন সময় রাতে এবং সব সময় সে খুব দুঃখে দুঃখী কথা বলতো যে তার ওয়াইফ তাকে বুঝতে পারে না বা সে খুব অ্যাবিউজের সম্মুখীন হচ্ছে বা এরকম বিভিন্ন রকম কথা বলতো এবং ইভেন লুবাবার যখন ওর বয়ফ্রেন্ডের সাথে একটু ঝগড়াও হতো বা একটু মনোমালিন্য হতো তখন ওই ভাইয়া তাকে অনেক সাপোর্টিভ একটা ম্যানারে তাকে হ্যান্ডেল করার ট্রাই করতো এবং আস্তে আস্তে লুবাবার মনে হলো এত কেয়ার বা এত সাপোর্ট তো সেটা তার বয়ফ্রেন্ডও করছে না তাকে যার সাথে কিনা তার এক বছর বা ছয় মাসের মাথায় বিয়ে হওয়ার কথা এবং একটা পর্যায়ে লুবাবার সাথে তার শেসিনের সিনিয়র ভাইয়াটির ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তারা বেশ ভালো রকম ঘনিষ্ঠ হয়ে যায় লুবাবার বয়ফ্রেন্ড একটা পর্যায়টা জানতে পারে এবং সে প্রচন্ড কষ্ট পেয়ে ওকে বলে তুমি কি সম্পর্কটি আসলে আমার সাথে রাখতে চাও কি রাখতে চাও না লুবাবা তার সাথে সম্পর্কটি তখন ভেঙে দেয় যে না আসলে তোমার পক্ষে আমার আমার পক্ষে তোমার সাথে সম্পর্কটি রাখা সম্ভব না এবং ওদের বিয়ের কথাও তখন পুরোপুরি ঠিকই ছিল লুবাবা ওই সময় বিয়েটাও ভেঙে দেয় এবং আলটিমেটলি একটা পর্যায়ে লুবাবা তখন শুনতে পায় যে তার যে সিনিয়র ভাইয়া ওনার ওয়াইফও আসলে ওই সময়টাতে প্রেগনেন্ট কাজে লুবাবা যখন তার সিনিয়র ভাইয়াকে বলছিলেন যে না আমার আসলে এখন তো আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বা আমাদের একটা সেটেলমেন্টে আসা প্রয়োজন বা আপনি এখন আসলে কি করবেন তখন সে লুবাবার সিনিয়র ভাইয়া বিভিন্ন রকম অজুহাত দেখাতে শুরু করলেন যে আসলে এখন আমার ওয়াইফ তো খুব অসুস্থ আমি এটা কিভাবে বলবো বা এটা আসলে কীভাবে সম্ভব আমি যদি এটা বলি তাহলে আমার ওয়াইফ তো সন্তানদেরকে আমার কাছ থেকে নিয়ে যাবে এবং লুবাবা ঠিক বুঝতে পারছিল সে অথই সাগরে পড়তে যাচ্ছে তার এত বছরের সম্পর্কটাকে সে ভেঙে দিয়েছে এই মানুষটির জন্য এবং এই মানুষটি ঠিকই তার জীবনে তার স্ত্রীর সাথে ভালো সময় কাটাচ্ছে এখন তাদের সম্পর্কটি ঠিক হয়ে যাচ্ছে কিন্তু লুবাবা আবার যখন এই সিনিয়র ভাইয়ের কাছ থেকে চলে আসতে চাইছে তার সাথে সম্পর্কটি ভেঙে দিতে চাইছে সেই ভাইয়া তখন এটা ছাড়তে প্রস্তুত না তুমি আমাকে তো আসলে ও এখন করে বা ওর সাথে যে না আমি মানসিক শান্তিটা পাই না আমি তোমাকেই ভালোবাসি এবং লুবাবাও বুঝতে পারছে এই মানুষটির প্রতি সে অতিরিক্ত ভাবে মানসিক ভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই যে ঘটনা দুটো বললাম আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের সমাজে ঘটনাগুলো খুব অহরহ ঘটছে এক্সট্রাম্যারিটাল যে অ্যাফেয়ারটাতে আমরা আসলে জড়িয়ে পড়ছি এটা আসলে আমাদের জন্য কতটুকু ভালো হচ্ছে বা অনেক সময় আমরা হয়তো জানছি যে মানুষটির সাথে আমাদের সম্পর্কটিতে জড়িয়ে পড়তে যাচ্ছি সে মানুষটি বিবাহিত কিন্তু তারপরেও ওই মানুষটি বিভিন্ন রকমভাবে মানসিক কিছু কষ্টের কথা বলে আমাদেরকে দুর্বল করে ফেলে অথবা আমাদেরই হয়তো নিজের ভেতর থেকে ভালো লাগা একটা তৈরি হয়ে আসে আমরা হয়তো ধরে নিই আচ্ছা আমি তো কোনো কমিটমেন্টে যাচ্ছি না জাস্ট ক্যাজুয়াল একটু হাই হালো করছি হ্যাং আউটে যাচ্ছি ভালো লাগাটা আসছে এরপরে আমি এবার চলে আসব কিন্তু আমি বা আপনি কি আসলেই জানি যে মানুষটার সাথে এই যে সিম্পল একটা হাই হালো থেকে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে কিনা বা আমি তার প্রতি অনেক বেশি সিরিয়াস হয়ে যাবো কিনা যখন কিনা আমি আসলে তার কাছে একটা র্যান্ডম মাত্র সো ফ্লিং যখন আসলে আমরা এই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ছি যে আমার যার সাথে ভালো লাগার একটা সম্পর্ক হচ্ছে সেটা মেয়ে বা ছেলে হোক ওনার উনি আগে থেকেই বিবাহিত ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা রেড সিগনাল হওয়া উচিত যে কি আসলে এই সম্পর্কটিতে জেনে শুনে জড়াবো কিনা এবং অনেক সময় যখন এই সম্পর্কটিতে আপনি জড়িয়ে যাচ্ছেন আপনি লক্ষ্য করুন আপনি প্রচন্ড পরিমাণে বিশ্বাস নিয়ে জড়াচ্ছেন যে না এই মানুষটি আসলে আমাকেই ভালোবাসে তার প্রথম যার সাথে সম্পর্ক বা যার সাথে তার বিয়ে হয়েছে সে তার সাথে জীবনে সুখী না বা সুখী থাকলেও ও এখন আর ওকে আর ভালোবাসে না ও আমাকেই ভালোবাসে এবং আলটিমেটলি যখন আপনি কমিটমেন্টের জন্য বলছেন আপনার পার্টনারকে উনি তখন গড়িমশে শুরু করছেন তখন আপনি আসলে অথই সাগরে পড়ে যাচ্ছেন এবং আপনার আশেপাশের বন্ধুরা আত্মীয় স্বজনরা যাদেরকে আসলে আপনি হয়তো বলেছেন তারা যদি এর আগে আপনাকে বলে থাকে সম্পর্কটি থেকে বের হয়ে আসার জন্য আপনি ভাবছেন সবাই আপনার শত্রু বা কেউ আসলে আপনার অনুভূতিটা বুঝতে পারছে না কিন্তু আপনি হয়তো এই সময়টিতে আপনার ওয়াইজ মাইন্ড ব্যবহার করছেন না আপনি পুরোপুরি আপনার অনুভূতিটাকে ব্যবহার করছেন আপনার ব্রেন এবং আপনার মন এই দুটার কম্বিনেশনে আপনি যদি সিদ্ধান্তটিকে নেওয়ার চেষ্টা করতেন আপনি শুরুতেই আপনি ওয়াইজ মাইন্ডের ডিসিশনে চলে আসতে পারতেন আপনি শুরুতেই বুঝতে পারতেন যে এই সম্পর্কটি আসলে আমার জন্য কতটুকু ভালো আপনি বুঝতে পারতেন যে মানুষটি আসলেই তার কনজুগাল লাইফটাকে ভ্যান্ডেল করতে পারছে না এবং অন্য একজন মানুষকে ধোকা দিচ্ছে এই মানুষটি তো তাহলে আমাকেও ধোকা দিতে পারে এই জিনিসগুলো এই বিচারগুলো আমরা আসলে করতে চাই না কারণ কি আমরা জাস্ট আমাদের ভালো লাগার ভিতরে থাকতে চাই আমরা আমাদের কমফোর্ট জোনের ভিতরে থাকতে চাই এবং দিন শেষে আপনি যখন এটা নিতে পারছেন না আলটিমেটলি আপনি প্রচন্ড রকমভাবে বিষন্নতায় চলে যাচ্ছেন আপনি টক্সিক হয়ে যাচ্ছেন এবং যার সাথে আপনার সম্পর্ক ছিল তিনি হয়তো আপনাকেই ব্লেম দিচ্ছে তুমি তো জেনে শুনেই আমার সাথে সম্পর্কে জড়িয়েছ এখন কেন আমার সাথে এরকম করছো এবং আরেকটা জিনিস আমি যদি আসলেই বলতে চাই যে যারা বিবাহিত থাকার পরেও এরকম করে অন্য একটা মানুষের সিম্প্যাথি নিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আসলে তাদের নিজেদের দিকেও যদি একটু দেখি আমরা সেলফ রেসপেক্টের জায়গাটা আসলে কোথায় এবং যখন আপনি আসলে অন্য একজন মানুষকে ধোকা দিচ্ছেন আপনার পার্টনার যদি আপনাকে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে চায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারকে বলছেন আপনার পার্টনারের মানসিক সংকীর্ণতা নিয়ে কিন্তু আপনি আপনার কমফোর্ট জোনের জন্য তার সাথে আচরণটি করছেন এবং আপনার কি তখন মনে হচ্ছে না যে আপনি সাময়িক একটা ভালো লাগা থেকে একটা থ্রিলিং ফিলিং থেকে আপনি সম্পর্কটাতে জড়াচ্ছেন ঠিকই কিন্তু পরবর্তীতে যখন এটার কনসিকোয়েন্স আসবে বাস্তবতা আপনার সামনে এসে দাঁড়াবে দুজনকে যখন একসাথে আপনাকে আসলে গ্রহণ করতে হবে বা কাকে আপনি আসলে মর্যাদাটা দিবেন তখন আপনি আপনার নিজের সামাজিক যে মর্যাদা বা আপনার যে সম্মানের জায়গাটা সেই জায়গাটা যে একটু নর্বরে হয়ে যাবে এবং ওটাও তো আপনি নিতে ঠিক প্রস্তুত না এবং আরো সবচেয়ে বেশি সমস্যা হয় যখন আপনি দেখেন যে সন্তানকে আপনি প্রচণ্ড ভালোবাসেন সেই সন্তান আপনাকে ঘৃণার চোখে দেখছে অথবা সে আপনাকে ভালোবাসে ঠিকই তারপরেও সে কনফিউজ হয়ে যাচ্ছে যাকে আমি এত শ্রদ্ধা করি সে শ্রদ্ধাটা নেই কেন হয়তো ভালোবাসাটা আছে কাজেই যখন আমরা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে জড়াতে যাচ্ছি বা আপনি যখন আবিষ্কার করছেন আপনার পার্টনার আগে থেকেই বিবাহিত ডেফিনেটলি আপনার একটু চিন্তা করে নেওয়া উচিত ভবিষ্যৎটা কি হবে কারণ বর্তমানটা খুব থ্রিলিং এক্সাইটিং ডেফিনেটলি আমরা যে কোনো রিলেশনের শুরুতে একটা হানিমান থাকে ওটাই আপনারা পাস করতে থাকেন কিন্তু যখন ওটার ফলাফলটা আপনাদের সামনে আসতে থাকে এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন না এবং এই ফলাফলটা আসলে বাস্তব জীবনে কেউ সরাসরি আলোচনাও করে না যেটা কিনা আমাদের চেম্বারের চার দেয়ালের মাঝে এসে ক্লায়েন্টরা আমাদের সাথে বলছেন হাউমাউ করে কাঁদছেন তাদের জীবনটা তখন তারা অনেক সময় দোটানায় পড়ে যায় যে জীবন নিয়ে আমি আসলে কি সামনে আগাবো কোন পর্যায়ে সম্পূর্ণ আপনার হবে যাব সিদ্ধান্ত আপনি কি এই সম্পর্কটাতে থাকবেন নাকি আপনার জীবনে আপনি হয়তো এক বছর দু বছর একটু কান্না করছেন বা একটা নিঃসঙ্গতার ভেতরে আছেন কিন্তু আপনি একটা সুস্থ সম্পর্ক খুঁজে নিয়ে সেই সুস্থ সম্পর্কটাতে জড়াচ্ছেন প্রত্যেকটা সম্পর্ক বিবাহ বিয়ের সম্পর্ক বলি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্ক বলি প্রত্যেকটা সম্পর্কে আসলে একটা যত্ন প্রয়োজন পরিচর্যা প্রয়োজন আপনাকে এই সম্পর্কটাকে ধরে থাকতে হবে প্রতি প্রতিনিয়ত আপনাকে এটাতে পানি দেওয়া শুরু ভালোবাসা দিতে হবে একনলেজমেন্ট রাখতে হবে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে এবং আপনি যদি খেয়াল করেন যে একটা সম্পর্কে থাকা অবস্থায় অন্য একটা সম্পর্কে ঠিকই এক্সাইটমেন্ট বা থ্রিলিং ফিলিং পাচ্ছেন আপনার উচিত আপনার নিজেকে প্রশ্ন করা যে আসলে আমি যদি এভাবে আসলে জাম্প করে যাই আরেকটা রিলেশনে এটার গ্যারান্টি কি যে এই সম্পর্কটা আমি ধরে রাখতে পারবো ডেফিনেটলি আপনার নিজের ভেতরে যদি এরকম কোন ডিলেমা থাকে আপনার কাছের মানুষদের সাথে বা সাথে আলোচনা করেন কিন্তু তারপরেও আমরা কোনোরকম আনস্টেবল কোনো সম্পর্কে না জড়াই যেটা কি না আমার বর্তমানের কষ্টটাকে ভবিষ্যতে আরও তিনগুণ চারগুণ চার গুণ বাড়িয়ে দিয়ে আমাকে খুব বিষণ্নতার একটা আবরণে নিয়ে যাবে